সকাল সকাল মা দেখো চিড়িয়াখানা খুলে দিয়েছে তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আর দেখো মা মুরগির বাচ্চা মানে মুরগি ছেড়ে দিয়েছে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসছে আর তোমাদের সব আমার মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখানে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো কেমন করছে তো এদেরকে একটু আমি বার করে দিই খাঁচাটা থেকে এ দেখো এরা বেরিয়ে গেল ওর মার কাছে আর মা ওইদিকে সব মুরগিগুলোকে তারই দিয়ে আসছে আর মায়ের আরেকটা চিড়িয়াখানা এই দেখো এটা হচ্ছে বাগানে তো দেখো এখানে অনেকগুলো মোরগ আছে আর মুরগিও আছে তো এখান থেকে কিন্তু দুটো মোরগ আজ যাবে বিরিয়ানিতে তো দেখো এগুলোকে এখন ছাড়বে না মা ছাড়েও না বিকালে একটু ছাড়ে আর এই দেখো এখানে মুরগিটার পাটা কিন্তু নেই একটাই পা এর পাটাকে নাকি সেই বেজিতে নাকি সে খেয়ে নিয়েছে একটা পাতকে তো এক পায়ে ব্যালেন্স করে নিয়েছে একটু নাচো পাপা নাচো

মা এখানে এ দেখো মন্ড করছে আটার প্যাকেট আছে মনে হচ্ছে যেন প্রসাদ মাখছে তো এটা কিন্তু মুরগির খাবার মা এখানে দিয়েছে চালের কুঁড়ো আটা আর কিছু বাসি ভাত আছে আর বোধহয় কন্ট্রোলের চাল টাল এসব কিছু আছে যাই হোক এগুলো মুরগিকে খেতে দেবে আর এ দেখো এখানে এবার চলছে কাবাডি খেলা মা আর আমার ছোট ছেলে খেলছে মুরগিগুলোর সঙ্গে তো বলেছিলাম এখান থেকে দুটো মুরগি আজ বিরিয়ানিতে যাবে মানে মোরগ তো দেখো এখানে এবার মোরগের সঙ্গে খেলা করছে ওই দেখো লাল মোরগটা আর ওই সাদা মোরগটা কিন্তু ধরবে তো দেখো ধরতে এবার কতক্ষণ লাগছে ওদের মা এখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে খাবার নিয়ে যে ওরা খাবে আর তখন মা টুক করে ধরে নেবে তো মুরগিগুলোও তো চালাক ওরা তো বুঝতে পারছে দেখো দেখো ওকে ধরবে আর ওদিকে চলে যাচ্ছে আর ছেলেকে খাঁচাটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ও মানে মুরগিগুলোকে তাড়িয়ে খাবারে দেখো চলে গেল খাবারের কাছে নিয়ে আসবে তো এদেরকে এত ছোট জায়গায় আটকে রাখা আছে তবুও ধরতে পারছে না এই দেখো ধরেছে মা এটাকে ধরেছে 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 দেখো এটাকে ধরে নিয়েছে মা তো মাতা জিকা যায় হ্যাঁ এ দেখো মা এবার একে পাগুলোকে বেঁধে নেবে এ দেখো রক্ত বার করে দিয়েছে দেখো এই দেখো রক্ত বেরিয়ে গেছে দেখো তো যাই হোক একবারে সেই নখে করে না ডানাতে করে ঝাপটা দিয়েছে যে মায়ের নখের ওইখানটা চিরে যেয়ে রক্ত বেরিয়ে গেছে মা এবারে পাটা শক্ত করে বেঁধে দিচ্ছে কারণ ছাড়া পেলে তিন দিন আর বাড়ি ঢুকবে না শিয়ালের পেটে চলে যাবে আর ডেনাগুলো মা বেঁধে দিচ্ছে মানে ডবল সিকিউরিটি একটা যদি ছেড়ে যায় আরেকটা যাই হোক থাকবে তার জন্যে আর আমার ছেলে তো ওই সাদাটাকে ওই দেখো হ্যাঁ ওই ছুটছে ওই সাদাটাকে ধরবে তো দেখো এটাকে আবার ধরতে কতক্ষণ লাগে একটা তো হলো ধরা দেখো ও আসছে কিন্তু ছোট ছোটে বেলাচ্ছে ধরতেই পারছে না দেখো ওই দেখো ওই দেখো আবার এসছে 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 তো অনেকক্ষণই দুজনে মিলে মানে অনেকক্ষণ চেষ্টা করতে হয়েছে তো দেখো হুম ছুটে ছুটে চলে যাচ্ছে শুধু এইটুকু জাগার মধ্যে যদি দুজনে এইভাবে হাঁপিয়ে ওঠে তাহলে এদের যদি ছাড়া থাকতো তাহলে কি করতো ওই দেখো বাবারে বাবা তো দিদা নাতিতে মিলে মুরগির সঙ্গে করছে যুদ্ধ তো যাই হোক একটা হয়েছে ধরা আর এটাকে ধরতে পারলেই হয়ে যাবে আজকের বিরিয়ানি তো দেখো দেখো মুরগি লড়াই হচ্ছে মুরগি লড়াই এবার মা ঢুকে গেছে দেখো এইবার খেলা জমবে এবার খেলা জমে যাবে ওরে বাবারে তাও পারছে না গো এই যা এইবার মা ধরে নিয়েছে মা ভালো বেস্ট প্লেয়ার একদম এই দেখো মুরগি ধরার ওস্তাদ ধরে নিয়েছে আর এখানে বেরিয়ে চলে এলো আমাদের সৌমিক বাবু মুরগা নিয়ে দেখো এটারও পাগুলো বেঁধে নিতে হবে কারণ বেঁধে না নিলে পরে এদেরকে রাখা অসম্ভব তো মাও বেরিয়ে এসছে দেখো এটাকে এবার মানে খাঁচার মুখটাকে ওই কাঠটা চাপিয়ে বন্ধ করে দেবে নাহলে মুরগিগুলো সব বেরিয়ে গেলে এখন ধরা অসম্ভব হয়ে যাবে আর এক্ষুনি মা ছাড়বে না বিকালে ছাড়বে তো বিকালে মানে ছেড়ে দেখতে হয় নাহলে এখানে প্রচুর শিয়াল শিয়ালে খেয়ে নেয় মুরগিগুলোকে আর মানে ছেড়ে দিয়ে মা লাঠি নিয়ে মুরগিগুলোর পেছনে পেছনে ছাগল চড়াবার মতন ঘুরে বেড়ায় না হলে তুলে নিয়ে চলে যাবে কুকুরে শিয়ালে আর দেখো সোনা পাপা চলে আসছে আর জুতোটা পরেছে দেখো কার দাদাদের জুতো পরেছে আর এই দেখো পালোয়ান মুরগি নিয়ে যাচ্ছে এবার মা দুটো মুরগি একদম ডবল সিকিউরিটিতে রেখেছে দুটো মুরগিকেই ডেনা আবার পা দুটোই বেঁধেছে দেখো আর এটা আমাদের বাগানে এই খাঁচাটা করেছে গরুগুলো থাকছে এই এই দেখো দেখো এবার উঠোনের মাঝখানে কিভাবে বসলো দেখো মুরগি মুরগিগুলোকে কাটার আগে পুজো করবি নাকি রে বাবা দেখো মুরগিগুলো মনে হচ্ছে শান্তশিষ্ট কিচ্ছু জানে না এই দেখো ধুলোতেও নমো ঢং নম করছে বোধ হুম কাটবেই না ওদেরকে মনে হচ্ছে যেন খাবেই না তো আদর্শ ভাগ হচ্ছে তো চলো আরও কিছু তো রান্না করতে হবে তার ব্যবস্থা করি আর এখানে এই দেখো কাঁচা লঙ্কাগুলো অনেকগুলো হয়েছে তো তুলতে হবে কাঁচা লঙ্কা আর এবার আমরা পাঠতে যাবো পেঁপে এই দেখো এখানে আছে চাল কুমড়ো মায়ের রান্নাঘরের চালে আর রান্নাঘরের পাশে এই দেখো আমাদের এখানে সিম গাছ আছে আর কী কী গাছ আছে আর এখানটায় আছে পেঁপের গাছটা তো পেঁপেটা পারবো তো আমি হাতে পাচ্ছি না পেঁপেটা একটা লাঠি ভাঠি যাই হোক কিছু নিতে হবে না হলে কিন্তু পারতে পারবো না আর পেঁপে গাছে ওঠাও সম্ভব না দেখো ছোটোটাকে ডেকে নিয়েছি পেঁপেটা পারার জন্যে আই আই ছোট আর নিচের পেঁপেগুলো না একটু লাল লাল হয়েছে আর কয়েকদিন থাকলেই মানে বেশ খেতে ভালো লাগবে আর এই দেখো ছোটোকে আমি নামিয়ে নিলাম এই দেখো পেঁপেটা এবার পেঁপেটা রান্না করা হবে এটা সকালকার খাবার হবে পেঁপে হবে সোয়াবিন আলু করব। আর বিরিয়ানিটা হবে হতে হতে কখন হচ্ছে দেখি এখনও বাজার থেকে আসেনি ভাই আর বিনয় গেছে বাজার আর বাবার শরীরটা কিন্তু খারাপ ওরে বাবার এই দেখো মুরগিটা একদম ঠুকরে দিচ্ছিল গো আমাকে বাবা বাবা বাবার শরীরটা খারাপ ভ্যাকসিন করে এসে আর এই দেখো মুরগাগুলোর অবস্থা কুক কুক করলে তো হবে না মাংস তো হবে কিচ্ছু করার নেই যাই হোক এটা কাটাকাটি করবে ভাই আর বিনয় এলে পরে আমি এবার রান্নাটা বসাই সকালকার তো চলো কিছু কাট নিয়ে আসি আমি তো বলেছি আমাদের এখানে বাগানটা কেটেছে তো প্রচুর ডালগুলো এখনও আছে দেখো মা জড়ো করে রেখেছে গাছের ফাঁকে ফাঁকে প্রচুর জ্বালানি আছে এই বাগানের ভিতরে বাইরের দিকেও আরও আছে দেখো ওই সাইডেও অনেক আছে তো আমি একটু উনুনটা ধরাবার এই পাতাগুলো নেব কারণ মোটা মোটা কাঠ আছে ওগুলোই ধরিয়ে দেব। এখান থেকে কিছু পাতা পাতা ডালগুলো নেব দিয়ে উনুনটা যাতে তাড়াতাড়ি করে ধরে যায় তার জন্যে তো পাতা পাতা ডালগুলো আমি একটু একটু মানে ভেঙে ভেঙে নিয়ে নেব দিয়ে রান্নাটা আগে সকালকার করে নেবো কারণ সব ছোটো ছোটো টেলে আছে না খেয়ে থাকতে পারবে না তো চলো আমি এগুলো উনুনের পারে রেখে নেই তো আর মায়ের উনুনটাও একটু দেখিয়ে দেয় মায়ের উনুনটা দেখো মায়ের কোনো ঝিক নেই আর এই দেখো এটা কিন্তু এখানে দেখো মুরগিগুলো কাটা হয়ে গেছে দুজনা মিলে এবার সার্ফ সাবান শ্যাম্পু দিয়ে ঘষাঘষি করছে যা ঘষাঘষি করছে তাতে মনে হচ্ছে সাপ সাবান দিয়ে দেখো মাংসর পিস হয়ে গেছে মানে করছে একটা হয়েছে আর একটা কাটছে আর ওদিকে ভাই মশলা করছে তো চলো দেখি এই দেখো অবস্থাটা কি করে রেখেছে এখানের ভাই আর বোন এখানটাতে সব মশ মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছে আর ভাই বেরেস্তার পেঁয়াজ কাটছে বেরেস্তানা কি বলে জানি না ভাই তো দেখো আর এখানে আছে বোন এটা মগজদানা আর হচ্ছে গিয়ে কি এটা মগজদানার। আর কাজু বাদাম আর এখানে বোন মাংসটা খানিকটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে এবার ভাই তখন করবে সব মশলাগুলো হলে তো ভাই দেখো এখানে বসে গেছে তো আরও এখনো সব কিছু দিতে আছে তো এটা উনুনের পারে নিয়ে গিয়ে তখন দেবে ভাই আর আমি এখানে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর ভাই এখানে সমস্ত মশলা দিয়ে এখানটাতে মাংসগুলোকে ম্যারিনেট করছে তো তারপর একটু ঢাকা দিয়ে রেখে যাই হোক তো ভাই দেখো এখানে ভালো করে মাংসগুলোকে কষে নিচ্ছে আর দেখো পেঁয়াজ মানে এটা আবার কাটতে হবে আর এখানে আমি হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিচ্ছি বড় হাড়ি নিয়ে এসেছি কারণ বাড়িতে অনেক লোক আছে হাঁড়িটাতে বেশ ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছি আর এই হাঁড়িটাতে আমাদের আগে ধান সিদ্ধ করতো ওর জন্য ভিতরটা কালো হয়ে আছে হাঁড়িটা বেশ বড় আর ভিতরটা দেখো ওই জন্য কেমন কালো কালো হয়ে গেছে কারণ একবার ধান ধরে গিয়েছিল তার জন্য তো এটা সাজিয়ে বিরিয়ানিটা চাপিয়ে দেবে ভাই ওই দেখো ভাই কিন্তু কি করেছে বলো তো ওই যে মাংসগুলো মানে কষেছিল সেটা মানে যে কড়াইয়ে রান্না করা বা কড়াইয়ে দিয়ে কষে ভালো করে সিদ্ধ করে রান্না করে তারপর সেই একটার পর একটা সাজায় সেইভাবে দেয়নি একদম কাঁচা মাংসটা দিয়েছে তার উপর ভাত দিয়েছে তো এবার দেখি কেমন হয়েছে অনেকক্ষণ ধরেই তো আছে এখানে হালকা আজে বসে বসে ভাই জাল দিচ্ছিলো কাউকে এখানে থাকতে দেয়নি যেহেতু ও মানে কাঁচা মাংসটা দিয়েছে সেই কাচ্চি বিরিয়ানি না দম দিয়ে বিরিয়ানি বলছে যাই হোক ও হোটেলে করতো যখন হোটেলে কাজ করেছে ও জানে আর বিরিয়ানি আমি এখনো পর্যন্ত করিনি জানিও না তো যাই হোক দেখি কেমন হয়েছে মানে ভাই ভয় করছিলো যে ভিতরে মাংসগুলো আদৌ সিদ্ধ হবে কিনা কারণ দেশি মুরগি ছিল তার জন্যে কারণ বাবা ওইদিকে একদম গুম ধরে বসে আছে কারণ কেমন হবে যদি ভালো না হয় ভাইকে বকবে বলে তো ভাই তার জন্য উনুনের কাছে কাউকে বসতে দেয়নি এবার মাংসটা তুলে দেখা হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা আর সেন্ট কিন্তু দারুণ হয়েছে আর মাংসটা কিন্তু সত্যি খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম মনেই হচ্ছিল না যে দেশি মুরগি একদম পোলট্রি মুরগির মতন নরম নরম আর খুব সুন্দর আর বাবার মুখে বকুনিটা মুখেই থেকে গেল কারণ বাবা বকতে পারলো না তো কেমন হয়েছে ভাগ্নে তো বলেই দিলো মামার বিরিয়ানি